ধ্বংসের এক নাম, সব ছারখার করে দেব, সব জ্বালিয়ে শেষ করে দেব। মায়াবন শেষ, এইবার মায়াবনের কাছের গ্রাম আমার লক্ষ্য। রোহিণী রে, সর্বনাশ হয়ে গেছে, তুই যদি তাড়াতাড়ি না ফেরিস সব শেষ হয়ে যাবে। কামিনী যে ভয়ঙ্কর খেলায় মেতেছে, কেউ কেউ নিস্তার পাবে না। দিদি তুই কোথায়? দিদি তুই কোথায়? জয়নাগ, জয়নাগ, প্রস্তুত হও। তোমরা যেটা ভেবেছো সেটা ঠিক নয়, আমি আসলে তোমাদেরই একজন। আমি একজন মা। মিথ্যে কথা বললে সত্য বৃক্ষ কাউকে ছাড়ে না। তুমি গোখ্র, আর তাই এটাই তোমার শাস্তি। রাজকন্যা, ভাগ্যিস তুমি ওর পাটা দেখেছিলে, না হলে আমাদেরকে বিপদে ফেলার জন্য বেশ ভালো ষড়যন্ত্র করেছিল গোখ্র। জানি কে গোখ্র, সত্যবৃক্ষ ওই মেয়েটি গোখ্র তো? তুমি যথার্থই বলেছ, ওই গোখ্র। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি রাজকুমার? আর তাই আমি পায়ে ব্যথা লাগার ছলনা করে আপনাকে বোকা বানালাম, কারণ আমাকে একা দেখতে পেয়ে তো আপনি আমাকে মারতে আসবেন, আর সেই সুযোগে যোদ্ধা গ্রামের সবাইকে ডেকে এনেছে। যাদের মাঝে থেকেছেন তাদেরই ক্ষতি করেছেন। আপনাকে আমরা শাস্তি দেব না, দেবে আপনারই গায়ের লোক, কারণ আপনি তাদের সাথে দীর্ঘদিন ধরে বিশ্বাসঘাতকতা করেছেন। ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবকটাকে আমি শেষ করে দেব। সেই সুযোগ আর আপনি পাবেন না গোখ্র। তোমাকে আমরা ছাড়বো না। ওই নিরীহ মানুষ হত্যার শাস্তি তোমাকে পেতেই হবে। পেতেই হবে।
এখন একটাই বর্ষ, এই লড়াইটা আর আমাদের একা লড়তে হবে না। কিন্তু তারা, আমার সব থেকে বড় প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। আমি যতদূর জানতাম আমাদের সন্তান তো, আপনি ঠিকই জানেন কামিনী আমাদের সন্তানকে শেষ করে দিয়েছে। কিন্তু তাই যদি হয় তাহলে রোহিণী কে? আপনি এখনো বুঝতে পারছেন না মন্ত্রীপুত্র, জ্যোৎস্নার মেয়ে রোহিণী, তুমি সত্যি কথা বলছো? সত্যি? আমি সত্যি বলছি মন্ত্রীপুত্র, জ্যোৎস্নার মেয়ে রোহিণী এতকাল ধরে শুধুমাত্র রোহিণীকে বাঁচিয়ে রাখবো বলে আমি একা লড়াই করেছি। ওকে তিলে তিলে তৈরি করেছি যাতে ও কামিনী সর্বনাশ করতে পারে। অতুলনীয়, এ তো খুব খুশির খবর। তারা, আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো। তারা, তারা কি হয়েছে বুড়িমা? সর্বনাশ হয়ে গেছে তারা, বাইরে এসে দেখো কি হচ্ছে। বাইরে কিসের এত আর্তনাদ বুড়িমা? রাজকন্যা, কই পাতাল রাজকে তো দেখতে পাচ্ছি না। কাউকে তো দেখতে পাচ্ছি না। যোথা, এই দেখুন, আমাদের উদ্ধার করা তিনটে জিনিস দিয়ে এই তিনটে অসম্পূর্ণ স্থান সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। পাতালরাজ, যোথা, রাজকন্যা, আমরা কিন্তু আগের বার চন্দ্রজলকে তার স্থান থেকে একবারের জন্য সরাতে পারিনি। আচ্ছা, আজকে একবার চেষ্টা করব। হ্যাঁ, তাই করো। ঠিক আছে, চলো চেষ্টা করি। আচ্ছা রাজকন্যা, চন্দ্রজল এত সহজে চলে এলো? সাধু সাধু সাধু। রোহিণী, অগ্নি, তোমাদের আমি সাধুবাদ জানাই, কারণ তোমরা এই চন্দ্রজল অর্জনে সমর্থ হয়েছো বলে। তোমরা তোমাদের উদ্দেশ্য পূরণে সাফল্য লাভ করেছো, তাই আমি অত্যন্ত প্রীত হয়েছি। আমি তুষ্ট হয়েছি তোমাদের অক্লান্ত পরিশ্রমে, তোমাদের প্রখর বুদ্ধিতে। তাই আমি তোমাদের এই চন্দ্রজল নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করলাম। আপনাকে অনেক ধন্যবাদ পাতালরাজ। না রোহিণী, এ ধন্যবাদ আমার প্রাপ্য নয়। তোমরা জয়লাভ করেছো তোমাদের যোগ্যতায়। কিন্তু কিন্তু কি পাতালরাজ?